মেক করেছে দেখো। মেক করেছে তো দারুণ। অনেকদিন পর এত মেঘ দেখলাম। বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিল, বৃষ্টি হওয়াটা সিরিয়াসলি খুব দরকার ছিল। আর হ্যাঁ, আমি না এখন কিছুদিন মাইক ইউজ করছি না, সবসময় মাইকটা নিয়ে ঘোরা সম্ভব না, কারণ মাইকটার তারটা অনেক বড়। তো যেটা বলাই হলো না, ভিডিওটা স্টার্ট করার আগে আমি যেটা বলি, হ্যালো গুড মর্নিং, যদিও গুড মর্নিং নয়, আমি হলাম উমা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এখন যদিও মর্নিং নয়, এখন বাজে 12টা পেরিয়ে গেছে, যদিও স্নান টান করে এলাম আর আশেপাশের লোকরা আমাকে দেখছে। হাওয়াটা তো দিচ্ছে, ফাইনালি একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। জানি না এত সুন্দর মেঘ করেছে বৃষ্টি হবে কিনা। ফাইনালি বৃষ্টিটা হলো, আর এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট, ডাল সেদ্ধ, খেজুর আর এগ বয়েল করা। এরপর আবার আমাকে মা দেশি খেজুর দিয়েছিল, যেটা আমার খুব পছন্দের, অনেকদিন পর খেলাম, কারণ বাইরে যখন থাকতাম মানে এমপিতে যখন ছিলাম এইসব পাওয়াই যায় না। আরে কি বলছিলাম, হ্যাঁ সেটা হলো আগের দিন একটা আমি ভিডিও দিয়েছিলাম, সেটা হলো মেটারনিটি ক্লোথের কালেকশন দিয়েছিলাম, তোমাদের জন্য শেয়ার করেছিলাম। অনেকক্ষণ সেটা মানে আমার চ্যানেলে ছিল, দেন কিছুক্ষণ পর দেখলাম যে কপিরাইট ক্লেম হয়েছে। জানি না কোথায় কী মিউজিক এমন ছিল যেটার জন্য কপিরাইট ক্লেম হয়েছে, তো সেই কারণে আমাকে ওটা ডিলিট করতে হলো। আর সেকেন্ড টাইম যে আমি ওটাকে মানে মিউজিকটা বাদ দিয়ে আবার আপলোড করতে পারবো সেটাও নয়, কারণ আমার কাছে ওটা এডিটেড ফাইলটা ছিল না, র ফাইলগুলো তো ছিলই না, এডিটেড ফাইলটাও আমার ছিল না, তো সেই কারণে আমি সেকেন্ড টাইম যে আবার আপলোড করব সেটাও নেই, তো ওটা ডিলিট করতে হলো আমাকে। নাহলে অনেকে দেখেছিলে সেটা, অনেকে তো সেটা দেখেছিলে, বাট কি আর করা যাবে। এনিওয়েজ সেই কারণে এই ব্লগটা এখন স্টার্ট করা যাক। বাস আমার কাছে একটাই আছে যেটা তোমাকে তোমাদেরকে দেখালাম আগে, এটা হচ্ছে ইন্ট্রোটা আমি বানিয়েছিলাম, সেটা যেহেতু ইনস্টাগ্রামে দিয়েছিলাম সেই কারণে রয়ে গেছে ইন্ট্রোটা শুধু, তো ওইটুকু ভাগই আছে। ভিডিওটা আমার খুব ভালো লেগেছিলো, বাট কি আর করা যাবে। এরপরে একটু দেখে শুনে মিউজিক, মিউজিক আমি ঠিকই দিয়েছিলাম, বাট আই থিঙ্ক টিভিতে কিছু একটা চলছিল সেটার জন্য এসছি। তো এইমাত্র আমি লাইভে এসেছিলাম, দিয়ে দেখলাম যে ফোনে চার্জ নেই, স্টিল এখনও ফোনে চার্জ নেই, তো চার্জ দিতে হবে লাইভটা। মানে এত কম টাইমে লাইভে আমি খুব কমই এসেছি, তো চলো ফোনটা চার্জে বসাই, আবার অন্যদিন আসবো, তখন কাল দেখা হবে, টাটা।
লাইভে এসেছি, সরি লাইভে এসেছি কি বলছি, সবসময় লাইভের কথা মনে আসে। অনেকদিন পর কী বলে ব্লগটা আবার স্টার্ট করেছি, করাই হচ্ছিলো না, ব্লগটা পেন্ডিং রয়ে গেছিলো। তো আমি আর পুচকু অ্যাজ ইউজুয়াল আমরা টাইম পাস করছি আজকে। সিরিয়াসলি আজকে বোর হচ্ছি, ও পর্যন্ত বোর হয়ে আছে। আর এটা হলো একটু ক্যামেরাটা আগে ঠিকঠাক করে বসায়, মানে আমি আগে ঠিকঠাক করে বসি তারপরে ক্যামেরাটা বসাচ্ছি। ও কানতে পারে, হ্যাঁ বাচ্চাটা কানতে পারে। আর পেটে এখানটা একদম বাচ্চার মতো দেখতে, মানে সাইজটাও বাচ্চার মতো। এইটাকে যদি সত্যি করে টবেল বাগেরা দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে একদম সত্যি করেই লাগবে। তো এখন অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শ্যুট করবো ভাবছি, অনেকদিন ধরে ভাবছি হয়ে উঠছে না, তো ভাবলাম আজকে ফাইনালি করি। আর অনেকদিন ধরে আমি আমার সাজার জিনিসের জায়গাটা একটু দেখিনি, মানে একটু গোছাতেও হবে, সেটা করব। আর কানের আমার অনেকগুলো, মানে এর আগেও হয়তো তোমাদেরকে দেখিয়েছি কানেরগুলো, ওই কানেরগুলো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, যে ওই কী বলে অ্যান্টিক জুয়েলারি বলে বহু টাইপের, ওগুলো অ্যাকচুয়ালি আমি এবার আমার হাজব্যান্ডকে দিয়ে আনা করিয়েছিলাম কিছু জিনিস, সেগুলোর মধ্যে হাজব্যান্ড বুঝতে পারিনি সব নিয়ে চলে এসছে। আমি বললাম এগুলো নিয়ে এসেছিলাম কী করবো, তো সেই কারণে ওগুলো একটু বের করি, দেখি অনেকদিন পর আমি বের করব, তো তোমাদের সঙ্গে সেটাও দেখাবো তাহলে। হ্যাঁ আর ব্লগটা এরকমই র্যান্ডমলি হচ্ছে কারণ আমি একদিনে শেষ করছি না, তো মানে একদিনে স্টার্ট করে একদিনে শেষ করছি না, তাই এরকম র্যান্ডমলি হবে, তো কিছু মনে করো না। আর আমরা এখন খেলছি প্লাস পপ করছি প্লাস তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছি, তো আমার সাজার জিনিসের জায়গাটা ওই জায়গাটাতে আছে, ওখানে আমি ঢুকতে পারবো না, তো পুচকুকে বলছি বের করে দিতে, ও বের করে দেবে। ও আমাকে খুব হেল্প করে, মানে ওর এত মানে ম্যাচুরিটি আছে, ওর এখন থেকে চিন্তা, মানে আমাদের আলোচনা করা ছিল স্বাদের নিয়ে, তো বলছে স্বাদে এখানে না, বলছে স্বাদে তুমি শাড়ি কী করে পরবে, তোমার তো লাগবে, মানে এইটুকু বাচ্চার এইটা চিন্তা আছে, সেটা আমি ভাবছিলাম, মানে আমি খুব অবাক লাগে, খুব ম্যাচুরিটি আছে ওর মতো। তো এই যে এনেছি ওকে, আমি কয়েকটা সিম্পল জিনিস আনতে বলেছিলাম, তো ও এনেছে দেখো এত কিছু, এটাতে আছে এটাতে আছে এটাতে আছে, আর এগুলো দেখো, তো অনেকগুলো জিনিসই নিয়ে এসছে, একদিকে ভালো আমার টাইম পাস হয়ে যাবে দেখার জন্য। এটা আমি দিল্লিতে কিনেছিলাম, বাট এগুলোকে রাখার জন্য আমাকে ঠিকঠাক একটা জায়গা খুঁজতে হবে, এমনি রাখা আছে পলিথিনে খারাপ হয়ে যাবে না। গরম লাগছে, আর কানেরগুলো দেখানোর জন্য আই থিঙ্ক একটু লিপস্টিক পরা খুব দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ।
তো লিপস্টিকটা পরে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু লিপস্টিক আর একটু কাজল লাগিয়ে চলে এসেছি, আর অন্য কিছু লাগাইনি অবভিয়াসলি, জাস্ট কাজল আর লিপস্টিকটা লাগিয়েছি। আর এইটা বন্ধ করলাম, না হলে এত ভাষণ চলছে আওয়াজটা আসছে। তো যেটা দেখাচ্ছিলাম এইটা, এবারে হয়তো ভালো লাগে। এই কানেরগুলো আমার খুব ভালো লাগে, খুব পছন্দের কানের এটা। তারপর এটাও খুব পছন্দের কানের, হ্যাঁ কুচকু বলছে, কিন্তু এই জামাটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছে না, কারণ আমি অবভিয়াসলি ট্রাউজার আর এটা পরে আছি, তো তাই বলছি। এইটা তো অনেক, এইটাও ঝুমকা, ঝুমকা আমার খুব ভালো লাগে। স্টোনের খুব একটা পরি না, খুব একটা কি আমি পরি না স্টোনের, কিনেছিলাম অনেকদিন আগে কিন্তু আমি পরি না, ছোট ছোট এই যে ছোট ছোট গুলো আছে, ছোট এগুলো এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু আমার মনে হলো একটু দেখাই, কারণ আমিও অনেকদিন পর দেখছি, আর আফটার প্রেগনেন্সি এগুলো নিয়ে ঘাটার আমার টাইম হয়নি। আর এরপর তো আরোই হবে না, কারণ তোমার মনে হয় এরপর কি আমি এত বড় বড় কানেরগুলো কোনো পরতে পারবো? শখে কেনা হয়েছিল, প্রচুর ভরে আছে একদম পুরো। ও এইটা তো আমার মোস্ট ফেভারিট, এইটা আমার লং ইয়ারিং এর ফার্স্ট কেনা, লং ইয়ারিং এর মধ্যে আমার এটা ফার্স্ট কেনা। আমি এটা পরেই বুঝেছিলাম যে লং ইয়ারিং পরলে ভালোই লাগছে আমার, তার আগে জানতামই না আমাকে লং ইয়ারিং পরলে ভালো লাগে, যদিও আমি এখনো জানি না যে আমাকে ভালো লাগে আদৌ কিনা, বাট আমার পার্সোনালি ভালো লাগে। এবার দেখতে ভালো লাগে কিনা সেটা আলাদা ব্যাপার, জরুরি নয় যেটা সবার ভালো লাগবে। তো আমার ভালো লাগে লং ইয়ারিং পরতে, বাট এর পরে আর সবথেকে একটা জিনিস বলবো, আমি কোনোদিনও লাইফে মানে লং ইয়ারিং পরিইনি। আমি রিসেন্টলি মানে আগের বছর যখন আমি জন্মদিনে আমার বাড়িতে এসেছিলাম তখন এগুলো কিনেছিলাম। আমার তখনের ব্লগগুলোতে দেখতে পাবে যে আমি কিনতে গেছিলাম বা কিছু, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে কিনতে গেছিলাম, সেই শপিংটা ফেল করে গেছিলো পুরো ফেল। তো সবসময় ভালো লাগে, তো এখন বাস এখন এগুলোকে গোছালাম, গুছিয়ে পর রাখি, নেল পলিশটা তুলতে হবে অনেকদিন ধরে লাগানো আছে। আর এটা তো অয়েল, আমি পরে তুলছি এটা, কেন পরে তুলছি, আজকে শ্যাম্পু করেছিলাম। এরপর আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি আর লাইভে আসবো ভাবছি, তো লাইভে আসার সঙ্গে সঙ্গে এটাও আসবে, ঠিক আছে? তো আমি আবার এলাম, কারণ একটু আগে আমি লাইভটা শেষ করলাম। তো আমি কিছুদিন আগে একটা কমিউনিটিতে পোল দিয়েছিলাম যে কিউএনএ ভিডিওর জন্য তোমরা কিছু কোশ্চেন করতে পারো, প্রেগনেন্সি রিলেটেড বা যে কোনো দিনের সম্বন্ধেও। তো সেখানে অনেকে কোশ্চেন করেছে, তো বেশি সেরকম কোনো কোশ্চেন আসেনি, যেগুলো এসেছে সেগুলো নিয়ে আমি এই ব্লগটাতেই বলে দিচ্ছি। তো আলাদাভাবে আমি কোনো ভিডিও বানাচ্ছি না, এই ব্লগটাতে আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো যে কোশ্চেন এসছে, শতরূপা দত্ত, টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে কি কখনো ব্লিডিং হয়? আমার হয়নি, আর ব্লিডিং হওয়াটা ভালো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেকে মনে করে যে হ্যাঁ অনেকের হয়, বাট আই থিঙ্ক তাদের হয় ডক্টরকে সবসময় আগে কনসাল্ট করে নেওয়া উচিত।
তারপরে মধুরিমা রয়, তোমার এজ কত, তোমার প্রেগনেন্সি ফুড চার্ট শেয়ার করো। আমার এক ফ্রেন্ড জানতে চায় বিকজ সি ইজ প্রেগনেন্ট অফ 2 মান্থস। আমার এজ হচ্ছে 28, আমার প্রেগনেন্সি ফুড চার্ট আমি একবার শেয়ার করেওছি, বাট আমি ফার্স্ট ট্রাইমিস্টারেরটা শেয়ার করিনি অবভিয়াসলি, বাট আমি চেষ্টা করব আমি শেয়ার করতে। সঙ্গীতা মৈত্র, প্রেগনেন্সির টাইমে অনেক মুড সুইংস হয়, সো হাউ ইউ হ্যান্ডেল ইট দিদি, আর ডায়েট চার্টটা শেয়ার করো তোমার। ইয়েস, খুব মুড সুইংস হয়েছিল আমার, বাট সবার হয় না, সবার খুব একটা হয় না, বাট হয়, অনেক হয়েছিল, আমার তো অনেক হয়েছিল মুড সুইংস, যেটা আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড হ্যান্ডেল করেছিল ফার্স্ট ট্রাইমেস্টারটা অন্তত। আর এখন নিজে হ্যান্ডেল করতে শিখে গেছি, আর কীভাবে হ্যান্ডেল করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব, ঠিক আছে? আর ডায়েট চার্টটা অ্যাগেন আমি চেষ্টা করব শেয়ার করতে, ঠিক আছে? প্রিয়াঙ্কা চক্রবর্তী, ডেলিভারি ডেট কবে? ডেলিভারি ডেট আমার হচ্ছে অগস্টে। অনন্যা চক্রবর্তী, হ্যালো উমা, ইউ আর লুকিং লাইক এ কিউট কিটি, লটস অফ লাভ, টেক কেয়ার। এ কোনো কোশ্চেন করেনি, বাস আমাকে বলেছে, বাট সেটাও আমার খুব ভালো লেগেছে। সুরাইয়া মণ্ডল, দি কতদিন পর্যন্ত তোমার খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছিল সেটা বলো। আমার খাওয়া দাওয়ার প্রবলেম বলতে সেরকম প্রবলেম আমার হয়নি যে নজিয়া মানে বমিটিং হয়ে যেত বা এরকম কিছু, বমিটিং আমার কিছু হতো না, আমার বরঞ্চ উল্টো হয়েছিল যে আমার খিদে পেয়ে যেত, সেই কারণে আমার বমিটিংটা লাগতো। তো সেটা স্টিল এখনও পর্যন্ত চলছে, আমার খুব খিদে পেয়ে যায় বলে আমার মানে বমিটিং লাগে আর কি। মৌসুমি চ্যাটার্জি, খুব ভালো লাগছে দি, এইটুকুই লেগেছে, কোশ্চেন কোনো করেনি। সোমাশ্রী চৌধুরী জিজ্ঞেস করছে, প্রেগনেন্সিতে মেন্টালি কী কী চেঞ্জেস আসে, মানে আমি শুনেছি মুড সুইংস করে খুব, তোমার কি তেমন হয়েছিল? প্রেগনেন্সিতে মেন্টালি অনেক রকমের চেঞ্জেস আসে, প্রত্যেকটা স্টেজে অ্যাকচুয়ালি চেঞ্জেস আসে। ফার্স্ট ট্রাইমিস্টারে একরকম, সেকেন্ড ট্রাইমিস্টারে একরকম, থার্ড ট্রাইমিস্টারে তো হিউজ চেঞ্জেস আসে। অবশ্যই আমি সেটাকে নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে, যাতে তোমাদের সুবিধা হয়। তোমার কি তেমন হয়েছিল? ইয়েস, আমার হয়েছিল, অনেক হয়েছিল, আমার বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে, খুব আসে। তারপর অরূপচন্দ্র, অ্যাকচুয়ালি অরূপচন্দ্র প্রোফাইল থেকে ও পারমিতা পাঠিয়েছে, আই থিঙ্ক ওটা ওর হাজব্যান্ডের। একদম খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি পারমিতা। সঞ্চারী মুখার্জি, ও কোনো কোশ্চেন করেনি, ও লিখেছে দারুণ লাগছে। স্বপ্না বিশ্বাস, ও লিখেছে, কেমন আছো দি, তুমি কেমন আছো, তোমার লাইফের একটা ভালো ইভেন্ট অ্যান্ড একটা বাজে ইভেন্ট শেয়ার করো, তোমার প্রেগনেন্সি স্টোরি শেয়ার করো, তুমি ইউটিউব চ্যানেল কেন খুলেছিলে শেয়ার করো। ভালো ইভেন্ট অবভিয়াসলি এটাই বলবো, আমার প্রেগনেন্সিটা সব থেকে ভালো ইভেন্ট, আর খারাপ ইভেন্ট সম্বন্ধে আমার এখন কিছু মনে থাকে না, তো সে কারণে খারাপ ইভেন্ট সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আর প্রেগনেন্সি স্টোরি এখন আমি শেয়ার করছি না, একদম প্রেগনেন্সি কমপ্লিট হয়ে যাক, দেন আমি অবশ্যই শেয়ার করব, কারণ এখনও তো অনেকটাই বাকি আছে, সেই ফিলিংসগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো একবারে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে প্রেগনেন্সি স্টোরিটা শেয়ার করব। আর জিজ্ঞেস করেছে, ইউটিউব চ্যানেল কেন খুলেছিলে শেয়ার করো। অবশ্যই শেয়ার করব কেন আমি খুলেছিলাম, এটা আমার এক মানে এটা আমার প্রথম চ্যানেল নয়, এটা আমার সেকেন্ড চ্যানেল, এটা বাংলাতে আমি বিশেষ করে খুলেছিলাম। আমার প্রথম চ্যানেলটা হিন্দিতে আমি স্টার্ট করেছিলাম, আর হিন্দিতে স্টার্ট করার পর আমি দেখছিলাম অনেক বাঙালিরা আছে যারা দেখছিলে, তারপর আমি মাঝে হিন্দি চ্যানেলে একদিন, সপ্তাহে একদিন করে আমি করতাম কি একটা বাংলা ব্লগ দিতাম, তো সেটা অনেকে অনেক পছন্দ করেছিল, বাট আমার হিন্দি ভিউয়ার্স যেহেতু ওই চ্যানেলে অনেক বেশি ছিল, সেই কারণে
তাদের প্রবলেম হতো, তারা বারবার বলতো যে বাংলাতে কেন করছি, বাংলাতে কেন করছি। তো তখন আমি ভাবলাম যে একটা বাংলা চ্যানেল স্টার্ট করা যাক। ওই টাইমে বাংলা চ্যানেল খুব কম ছিল, হয়তো আমাকে নিয়ে 4টে কি 5টা ছিল, বাট এখন তো অনেক হয়ে গেছে। তখন খুব ভালো লাগতো যে ইয়েস, আমি বাংলা চ্যানেল বাংলাতে ব্লগ করছি। তো সেই কারণে আমার এটা খোলা। আর এটা একটা খুব ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম, তো সেখানে তুমি কীভাবে এডিট করো, কীভাবে নিজেকে প্রেজেন্ট করো, এটাই ইম্পর্ট্যান্ট। তো আমার এটা খুব পছন্দ। রাইজা রায়, কেমন আছো তুমি, শরীর কেমন আছে তোমার এখন, এটা জিজ্ঞেস করছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? মধুরিমা রয়ের, ও লাস্টে আবার জিজ্ঞেস করছে ভেরি প্রিটি। তো এগুলো হচ্ছে আমার ওই ট্যাবেতে যারা কোশ্চেন করেছিল। এছাড়া কিছু কোশ্চেন করেছিল যেগুলো আমার ওখানে নেই, সেই কারণে আমি ওখান থেকে পড়ে বলতে পারছি না, নাহলে এখান থেকে পড়ে পড়ে আমি বলতাম। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আমার প্রেগনেন্সি কীভাবে এসেছে। ঠিক আছে, এটা একটা হিউজ টপিক, এটা আমি এইভাবে কিউএনএ ভিডিওতে আমি বানাতে পারি না। বা অনেকে জিজ্ঞেস করেছে যে আমার ডেটটা তো আমি বলেই দিলাম। তো এই হলো আমার কিউএনএ ভিডিওর কোশ্চেনগুলো। তো আশা করি তোমরা সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। আর যেগুলো রিকোয়েস্ট করছো ভিডিওর জন্য, সেগুলো আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তাতে তোমাদেরও খুব সুবিধে হয়। তো আশা করি এই ব্লগটা, অনেকদিন পর একটা লম্বা ব্লগ যাচ্ছে, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার পরের ব্লগে দেখা করবো বা পরের কোনো লাইভ সেশনে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর কিছুক্ষণ আগে একটা লাইভ শেষ করে এলাম, তা আবার পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট, আমি আবার পরের ব্লগে দেখা করবো। টাটা।